পূর্ব বর্ধমান জেলার ভাতারের এক ও দুই নম্বর এরিয়া কমিটি আজ কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরোধিতা করে পথ অবরোধ করলেন। বর্ধমান কাটোয়া ও বাদশাহী রাস্তা অবরোধ করে বাম সংগঠনরা। ঘটনাস্থলে আসে ভাতার থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি মোকাবিলা করার জন্য। বাম সমর্থন রাস্তার উপর শুয়ে কৃষি বিলের বিরোধিতা করে প্রায় এক ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে। মূলত দাবিসমূহ অবিলম্বে কৃষি বিল প্রত্যাহার না করলে আগামীতে আরও বৃহৎ আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন বাম সমর্থকেরা। নিয়ন্ত্রণ ধরে না হলে এই সমস্ত পণ্য সীমাহীন হোর্ডিং করতে পারবে কারা? কালোবাজারিরা, মুনাফাখোররা, ভোগেতি সংস্থার মালিকরা। তাই বলে বন্ধু, এই সর্বনাশা বিলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদে সামিল হতে হবে। আমরা আজকে সামিল হয়েছি, তারা ভারতবর্ষের কোনায় কোনায় মানুষ সামিল হয়েছে। ইতিমধ্যে এই বিলের বিরোধিতা করে দুজন কৃষক আত্মহত্যা করেছেন, আত্মবলিদান দিয়েছেন। সেই সব কৃষকদের আমরা সালাম জানাই, সেই সব কৃষকদের আমরা অন্তরের শ্রদ্ধা জানাই। তাই বলি বন্ধু, এমন আন্দোলন সংগঠিত করুন যে আন্দোলন মানুষের হৃদয়ে আগুনে ভারত ছড়িয়ে দেবে, যে আন্দোলনের চাপে পড়ে ওদের। আমাদের সারা ভারত কৃষক সভা সহ বামপন্থী কৃষক সংগঠন কৃষক সংগঠনগুলির ডাকে সারা পশ্চিমবঙ্গ জেলা, সারা পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষব্যাপী যে কৃষক বিরোধী বিল গত 20 তারিখে সংসদকে এড়িয়ে যে মোদী সরকার পাশ করেছে যে কৃষক বিরোধী বিল, তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। আমরা সেই তার বিরুদ্ধে রাস্তায় নেমেছি। আমরা কৃষকের যে কৃষক মারা নীতি বিগত দিনে আমরা ইতিহাস থেকে যারা যেটা জানি, নীল বিদ্রোহের কাকে জোরপূর্বক লাভজনক চাষ নীল চাষ করানোতে বাধ্য হয়েছিল। আগামী দিনে সংসদে যে বিল পাশ হয়েছে, আগামী দিনে কৃষকের ক্ষেতে সাধারণ গরিব মানুষ তাদের জমি থাকবে, তাদের দলিল পত্র থাকবে, কিন্তু তাদের কোনো আইনি অধিকার থাকবে না। কৃষক যে ফসল ফলায়, যে তিন রাত পরিশ্রম করে কৃষক রক্তঘাম এক করে যে কৃষক তার ফসল ফলায়, কৃষকের যে মিনিমাম সাপোর্ট প্রাইস যে রূপে মানুষকে কৃষকের সাহায্য করা হয়, যে কৃষকের সেই আইনি অধিকার থেকে তাকে সেই অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সংসদে যে বিল পাশ হয়ে গেছে, সেই বিল রাষ্ট্রপতির সহে অপেক্ষায় দাঁড়িয়ে আছে আইনি স্বীকৃতির জন্য। তারই বিরুদ্ধে আমরা আমাদের লোকসভায় রাজ্যসভায় আমাদের ক্ষমতা না থাকলেও জনগণকে নিয়ে রাস্তায় নামার ক্ষমতা আমাদের আছে। আজ কোথায় নেমেছেন? আমরা আজ নরজা মোড়ে ভাতার এলাকার ব্লক কৃষক সভার আমরা অন্তর্ভুক্ত। আমরা নরজা মোড়ে আমরা রাস্তায় পথ অবরোধের আমরা নেমেছি। কৃষকের যে স্বার্থ বিরোধী বিল লোকসভায় যে পাশ হয়েছে, তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। এবং আগামী দিনে এই আন্দোলন আমাদের মাত্রা আরো পাবে সারা ভারতবর্ষে, যে হরিয়ানা, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, যেখানে যে আন্দোলনের ঝড় আছড়ে পড়েছে, আমরাও পশ্চিমবঙ্গের কোনায় কোনায় সারা ভারত কৃষক সভা সহ বামপন্থী গণসংগঠনগুলির মধ্য দিয়ে আমরা সেই আন্দোলনের ঝড় আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। সারা ভারত কৃষক সভার ভাতার এক নয় ভাতার ব্লক কৃষক সভার সম্পাদক, নাম বর্ধমান জেলা কৃষক সভার মেম্বার, নাম আমরা নজরুল হক। ভাতার কৃষক সভার সম্পাদক নজরুল হক জানান, কৃষকদের বাঁচানোর জন্য নয়, কৃষকদের মারার জন্য কেন্দ্রীয় সরকার নতুন কৃষি বিল পেশ করতে চলেছে। তাই তীব্র বিরোধিতা করা যে অবিলম্বে কৃষি বিল প্রত্যাহার না করলে আরও বৃহৎ আন্দোলনে নামবে বাম সংগঠন। আমজাদ আলীর রিপোর্ট, পূর্ব বর্ধমান।